Amu. Amu. দেখো, যে যাওয়ার সে তো চলেই গেছে। এখানে আমাদের তো কিছু করার নেই। তাছাড়া বোনটা যে একদিন অকালে আমাদের ছেড়ে চলে যাবে সেটা তো জানাই ছিল, তাই তোর নিজেরই বাঁচার ইচ্ছে ছিল না। ভুল, আপনারা ভুল জানেন, শুনি বাঁচতে চাইছিল, আমরা তারে বাঁচাতে পারলাম না। এই সমাজে মেয়েদের জীবনের দাম কতটুকু, আমরা সুনিরে বাঁচাতে পারলাম নাই, সেজন্য আমাদের উপর এক রাশ অভিমান নিয়ে সুনি মত দেশে চলে গেল। এ মরণ মুক্তির মরণ লয়, এ মরণ অভিমানের মরণ। তুমি জুনিকে অনেক ভালোবাসতে, তাই তোমার এমন মনে হচ্ছে। আপনারা ভালোবাসতেন নাই? নিশ্চয়ই বাসতাম, সেই জন্যই তো আবার ওর বিয়ের চেষ্টা করেছিলাম, ওই তো রাজি হলো না। বিয়ের চেষ্টা করেছিলে, কিন্তু ওর বোনের খবর জানতে চাও নাই। ও যে কামালকে ভুলতে পারিনি সেটা সত্যি আমরাও বুঝতে পারিনি। সেজন্য তোমাদের সামনে তিল তিল করে মতের দেশে যাবার মতলব করলো, তোমরা বুঝতে পারো নাই। আর এসব বলো না, নিজেকে খুব অপরাধী লাগছে। ও অসুস্থ শরীর নিয়ে ফিরায় প্রতিদিন না কে থাকতো, মাত্রেও ডাকছিল, মাত্রেও ডাকছিল। মা তো ওর সাথেই থাকতো, অনেক বুঝিয়েছে, কোনো লাভ হয়নি। মা কি এই শোক কাটায় কোনোদিন দাঁড়াতে পারবে? এভাবে চললে, খাওয়া দাওয়া না করলে আম্মাও অসুস্থ হয়ে যাবেন, আম্মাকে একটু বোঝাও। মা সারাটো দিন নিজের ঘর অন্ধকার করে বসে থাকে, জুনির ঘরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে, কিছু বলে না। আম্মা তোমাকে খুব ভালোবাসেন, তোমার কথা উনি ফেলতে পারবেন না। সে তো আমারও মা, মারে আমি বোঝাবো, মা চলে গেলে সংসার অসল। সেই জন্যই তো বলছি, আমি জুনির বিয়ে দিতে চাইছিলাম, এই আফসোস আমার কোনোদিন যাবে নাই। মন খারাপ করো না, শোনো, আজ বাদে কাল বেলায় রায়বাবুদের নিলাম হবে, সেখানে যেতে হবে। সে তো হবে, আমার একটা ইচ্ছে ছিল। কি ইচ্ছে? আমার ইচ্ছে সেই নিলামে তুমিও থাকবে আমার সাথে। আমি আমি কেন? আমি সংসারের জন্য বয়া, তাই তো ধরে নাও তাই। কিন্তু বাড়ির সকলে এই প্রস্তাবে কি মত দেবে? অন্যদের কথা জানি না, আম্মা নিশ্চয়ই মত দেবেন। ঠিক আছে, দেখি মায়ের অনুমতিটা নিয়ে মা মত দেন কিনা দেখি।